আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী 6 ফেব্রুয়ারি 2020 বৃহস্পতিবার অত্যন্ত শুভ একটি দিন। বৃহস্পতিবার মানেই ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত প্রিয় দিন, সেই সাথে মাতা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় দিন। চন্দ্ররাশি সাপেক্ষে আজ আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ রাশিচক্রের বিশেষ রাশিফল সম্বন্ধে। আজ এই রাশিফলে আপনাদের চাকরি, ব্যবসা, লেনদেন, পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক, স্বাস্থ্য এবং শুভ ও অশুভ ঘটনা সেগুলো নিয়ে আলোচনা করব। দ্বাদশ রাশিচক্রের প্রথম যে রাশি তা হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ আপনার একটু নিজের প্রতি যত্নবান হওয়া উচিত, কারোর সাথে অযথা সংঘর্ষে জড়িয়ে পড়বেন না। পরিবার ও কর্মচারীদের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে এবং মানসিক ঝামেলার মধ্যে পড়তে পারেন। দূরে কোনো ভ্রমণের একটা সুযোগ চলে আসতে পারে, কাজের ক্ষেত্রে উত্থান পতন দেখা যায়, ব্যবসার ক্ষেত্রে তবে একটু শুভ যোগ দেখা যায়। ধর্মীয় বিষয়ের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ, স্ত্রী বা স্বামীর সঙ্গে আপনি অবশ্যই ভালো সময় কাটাবেন, তবে পারিবারিক পরিবেশ কিছুটা ঝুটঝামেলাপূর্ণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ। পরের যে রাশি তা হলো বৃষ রাশি। আজ এই বিশেষ দিনে নিজের সম্পদ এবং পরিবারের দিকে বেশি মনোনিবেশ করুন, অর্থনৈতিক বিষয়ের দিকে বেশি দৌড়াবেন না, আর দৌড়ালে পরিবারে সময় দিতে পারবেন না, পারিবারিক বিষয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়বেন। বিবাহিত জীবন একটু মানসিক চাপের মধ্যে থাকবেন, স্ত্রীর সঙ্গে আচরণ ঠিকভাবে না করলে সমস্যায় পড়বেন, পরিবারে বিতর্ক দিন দিন বাড়তে থাকবে। বড়দের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে, কাজের ক্ষেত্রে সংযোগ বৃদ্ধি পাবে, আয়ের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে বলা যায় দিনটি অত্যন্ত ভালো। পরের যে রাশি তা হলো মিথুন রাশি। আজ এই বিশেষ দিনে আপনি অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, মানসিক কিছুটা চাপ আপনাকে প্রভাবিত করতে পারে, শরীর স্বাস্থ্য আপনার ভোগাতে পারে, প্রতিপক্ষকে সর্বদা ছোট করে দেখবেন না। আদালতে কোনো যদি মামলা চলে তাহলে সেখানে আপনি জয়যুক্ত হবেন। কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টায় সফলতা আসবে, ভাগ্য কিছুটা দুর্বল থাকতে পারে, ব্যবসায়িক যোগে আপনার ভ্রমণ হতে পারে। বিবাহিত জীবনের জন্য অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু দিনটি অত্যন্ত শুভ নাও হতে পারে। কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে আজকের দিনে, আর সেগুলি নিয়ন্ত্রণ না করতে পারলে আপনি সমস্যায় পড়বেন, তবুও প্রচেষ্টা আপনি চালিয়ে যান, কর্মক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। কাজে বদল আসতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রে বদলি হতে পারে। বিবাহিত জীবন খুব একটা সুখের নয়, জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা বচসা হতে পারে অথবা জীবনসঙ্গীর শারীরিক দিক থেকে অসুস্থ থাকতে পারে, ভাগ্যের দিক থেকে কিছুটা দুর্বল থাকবে আজকের এই দিনে, তবে পরিশ্রমের আপনি ফলাফল পাবেন, বিবেচনা না করে ভ্রমণে বেরিয়ে পড়বেন না। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটেও ভালো নয়, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে এবং আপনাকে সমর্থন করবে পরিবারের মানুষ। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের এই দিনটি বেশ শুভ, কঠোর পরিশ্রমের আপনি সফলতা পাবেন। আজকের এই বিশেষ দিনে আয়ের পরিমাণ বেশ বৃদ্ধি পাবে। আজ এই বিশেষ দিনে এমন কিছু কর্ম করবেন যা আগামী দিনে উপকার দেবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, দিনটি স্বাভাবিক থাকবে, স্ত্রীর সঙ্গে সম্বন্ধ ভালো থাকবে, ব্যক্তিগত জীবনে আপনি ভালো ফল পেতে শুরু করবেন, ধর্মীয় স্থানে কোথাও বেড়াতে যেতে পারেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন ভালো ফল পাবেন, কাজের সাথে যুক্ত রয়েছেন যারা তারা কর্মক্ষেত্রে আরও বেশি যত্নবান হবেন এবং স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। কন্যারাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো,
আজ এই বিশেষ দিনে কাজের প্রতি একটু মনোনিবেশ করতে হবে, অন্যথায় ফলাফল কিন্তু খারাপ হতে পারে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপরে আরও বেশি আশা করতে পারে। তবে পারিবারিক বিষয়টি ভালো যাবে, পরিবারে কোনো পূজোর বিষয়ে আলোচনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছুটা হতাশা আসতে পারে, আপনার প্রিয়জনের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, কিছুটা অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারোর সাথে লড়াই গণ্ডগোল না করে একটু ভালোভাবেই চলুন, বিবাহিত জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। আপনার সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেখা যায়, ভাগ্য আপনাকে সহযোগিতা করবে, বিশেষত ব্যবসার ক্ষেত্রে। ব্যবসায় লাভবান হবেন এবং স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন দেখা যায় এবং তা আপনার জন্য অত্যন্ত শুভ। পরিবারে প্রবীণদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সমস্যা দেখা যায়। তবে পরিবারে বিশেষ পরিবেশ কিন্তু ভালো থাকবে না, পারস্পরিক লড়াই আর এগুলো হলে আপনার মন খারাপ হবে। সক্রিয়ভাবে আপনি ধর্মীয় কাজে অংশ নিতে পারেন, তার ফলে কিছুটা ব্যয় বৃদ্ধি হবে। আপনার সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন। বিবাহিত জীবনের জন্য খুব একটা ভালো দিন নয়। যারা ভাব ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, একটু খোলামেলা হওয়া প্রয়োজন, না হলে সম্বন্ধ টিকবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দীর্ঘদিন যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন তার শরীর স্বাস্থ্যের বিশেষ উন্নতি ঘটবে। কর্মক্ষেত্রে ফলাফল স্বাভাবিক থাকবে। আপনার সাথে যারা কাজ করে তাদের সঙ্গে অবশ্যই মানিয়ে চলুন। বন্ধুদের সাথে লড়াই থামিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে এগিয়ে চলুন। ব্যয় কিছুটা কমবে, তার ফলে আয়ের বৃদ্ধি পাবে। ভালোবাসার জীবনের জন্য দিনটি অত্যন্ত শুভ বলা যেতে পারে। বিবাহিত জীবনের জন্য বলবো, কিছুটা হতাশা নিয়ে আসতে পারে, তবে সন্তানের ক্ষেত্রে সুখের খবর আসতে পারে এবং সে বিষয়ে আপনি অবশ্যই কিছুটা স্বস্তি পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, ব্যবসায় একটু সতর্ক হওয়া প্রয়োজন। তৃতীয় কোনো ব্যক্তির আগমনের জন্য ব্যবসায় কিছুটা খারাপ প্রভাব চলে আসবে। যারা অংশীদারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি লোকের সঙ্গে সম্বন্ধ কিছুটা খারাপ হতে পারে। সেই সাথে বিবাহিত জীবন মোটেও সুখকর নয়, জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা রাগের বিষয়ে বাড়াবাড়ি হতে পারে। কর্মক্ষেত্রেও বলবো, একটু সাবধানে চলুন, স্বাস্থ্য ভালো থাকবে। আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করবেন, পরিবারে শান্তি থাকবে। প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয় আজকের দিনটি। আপনি যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে আপনি লেগে থাকুন এবং সমর্থন পাবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাবে এবং এতে আপনার কিছুটা বিরক্তি ভাব দেখা যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা খারাপ প্রভাব দেখা যায়, সুতরাং অর্থনৈতিক বিষয়ে আপনি একটু বেশি চিন্তা করবেন। অর্থ বিনিয়োগের জন্য আজকের দিনটি ভালো নয়। যারা কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের ফল ভালো আসবে। বিবাহিত জীবনে নিরিখে দিনটি খুব একটা ভালো নয়, তবে জীবনসঙ্গীর কাছ থেকে কিছু ভালো কথা শোনার পর মনটা হালকা হতে পারে। পারিবারিক জীবন অত্যন্ত ভালো, অর্থাৎ পরিবারে অন্যান্যরা আপনাকে সহযোগিতা করবে। ভালোবাসার জন্য দিনটি অত্যন্ত ভালো, আপনার বন্ধুদের সাথে আপনি মনের কথা খুলে বলবেন। কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের বলবো, এই দিনটি সুন্দর করার জন্য আরেকটু পরিশ্রম করা দরকার হবে। আজ প্রেমের ক্ষেত্রে উত্থান পতন দেখা যায়। বৈবাহিক জীবনের জন্য বলবো, দিনটি সংঘর্ষপূর্ণ হতে পারে। ভাব ভালোবাসার ক্ষেত্রে বলবো, দিনটি সংঘর্ষপূর্ণ হতে পারে। বিবাহিত জীবনে একটু মিশ্র অভিজ্ঞতা আসতে পারে আজকের দিনে, তবে পরিবার এবং পরিবেশ দুটোই ঠিক থাকবে। আপনার কাজের জন্য কোথাও দূরে যেতে হতে পারে। কর্মে আপনি সফলতা পাবেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবে। আরও কাজ করা উচিত এবং যত্নশীল হওয়া উচিত। স্বাস্থ্য কিছুটা খারাপ যাবে। দ্বাদশ রাশিচক্রের শেষ যে রাশি তা হলো মীন রাশি। মীন রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনি আজ আপনার পরিবারের সঙ্গে
সম্পর্কের ক্ষেত্রে একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারের বিভিন্ন সদস্যদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, সে কারণে আপনার মানসিক কিছুটা চাপ থাকবে। কর্মক্ষেত্রে আপনি সফল হবেন, আপনার কঠোর পরিশ্রম অব্যাহত থাকবে এবং আপনি বিভিন্ন কাজকর্ম আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবেন। তবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা বচসা হতে পারে, আজ আপনার খরচটা একটু বৃদ্ধি পাবে, তবে ভাগ্য আপনাকে সমর্থন করবে, যার ফলে সমস্ত দিক থেকেই আপনি সুবিধা পাবেন। প্রেম ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো কিছুটা সমস্যা চলে আসতে পারে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম আগামী কাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2020 বিশেষ রাশিফল সম্পর্কে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।